রবিবার থেকে পোশাক কারখানায় সব ধরনের নিরাপত্তা দেবে সরকার কোন ধরনের বিশৃঙ্খলা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে বিজিএমইএ আয়োজিত পোশাক শিল্পের চলমান অসন্তোষ নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি আর শ্রমিকদের যেসব দাবি আছে তা অভিযোগ হিসেবে জানাতে হবে পাশাপাশি দ্রুত টিসিবির সঙ্গে আলোচনা করে রেশনিং ব্যবস্থা চালু করার আশ্বাস দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া কলকারখানা খোলার পর কোন কারখানা বন্ধ হলে সব প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দেন পোশাক মালিকরা আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন আক্রমণ না হয় আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন শ্রমিকদের অধিকার রক্ষা হয় আপনাদের ব্যবসাটা চলতে পারতে হবে অবশ্যই চলতে পারতে হবে এবং একই সঙ্গে শ্রমিকদের অধিকারও রক্ষা করতে হবে সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় আর সেটির ব্যবস্থা নিব। শ্রমিক মালিক সরকার আরও যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো